বিভিন্ন তাফসীর কারকগণ এটাই বলতে চেয়েছেন নবী রাসূলগণ ছিলেন সত্যবাদী সাহাবায়ে কেরাম ছিলেন সত্যবাদী তারা যেরকম সত্যতার সাথে চলেছেন তারা যেরকম ন্যায়পরায়ণতার সাথে চলেছেন পৃথিবীর মানুষ সকলকে নবী রাসূলগণ সাহাবায়ে কেরামগণের মতো সত্যবাদীদের নিয়েই চলতে হবে সম্মানিত উপস্থিতি আপনাদের আমি যেটা বলতে চাইছিলাম সব সময় সত্য কথা বলবেন কখনো মিথ্যার আশ্রয় নেবেন না কখনো মিথ্যার আশ্রয় নেবেন না বুখারী মুসলিম গ্রন্থের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকে সালাসা মুনাফিকের লক্ষণ তিনটি আয়াতুল মুনাফিকে সালাসা মুনাফিকের লক্ষণ তিনটা এক ইজা হাদাসা কাযাবা যখন কোন মানুষ কথা বলে মিথ্যা কথা বলে দুই ওয়াদা আখলাফা যখন ওয়াদা করা হয় ওয়াদা ভঙ্গ করে তিন ওয়াইজা উতুমিনা খানা যখন তার কাছে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে বুখারী মুসলিম গ্রন্থের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আয়াতুল মুনাফিকে সালাসা মুনাফিকের লক্ষণ তিনটা মুনাফিকের প্রধান লক্ষণ তিনটা এক ইজা হাদাসা কাযাবা যখনই কথা বলে কথায় কথায় সময় সময় মিথ্যা কথা বলে দুই ওয়াদা আখলাফা ওয়াদা করলে ভঙ্গ করে ওয়াদা করেছিল আগামী সপ্তাহে এটা করব কিন্তু সময় এসেছে ভঙ্গ করে দিয়েছে 10000 টাকা কর্জ নিয়েছিল বলেছিল যে 10 তারিখে দেব 10 তারিখ পার হয়ে 15 তারিখ পার হয়ে যায় ওয়াদা রক্ষা করতে পারে না ওয়াদা দিয়েছিল আগামী বছর এই রাস্তাটা করে দেব কিন্তু বছরের পর বছর চলে যায় ওয়াদা রক্ষা করতে পারে না তারা হলো মুনাফিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় তিন ওয়াইজাউ তুমিনা খানা যখন তার কাছে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে আমানত রাখা হয়েছিল 50000 টাকা এই আমানতটা রাখলাম 15 বছর পরে নিয়ে যাব কিন্তু যখন সময় এসেছে আমানত আর রক্ষা করতে পারে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় তার মধ্যে মুনাফিকের একটা গুণ পাওয়া গেল সম্মানিত উপস্থিতি কথাগুলো বুঝার চেষ্টা করবেন তার প্রথম কথা হচ্ছে যখন মানুষ কথা বলে তখন মিথ্যা কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় এই ব্যক্তির মধ্যে মুনাফিকের একটা লক্ষণ পাওয়া গেল আপনাকে আমি বলছিলাম মুখের হেফাজত আপনি যদি মুখের হেফাজত করতে চান তাহলে অবশ্যই 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 আপনাকে মিথ্যা পরিহার করতে হবে সত্য গ্রহণ করতে হবে